আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো আজকের যে ভিডিওর যে প্রবলেমটা, সে প্রবলেমটা অনেক ভাই ফেস করেছেন। তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের যে অটো গাড়িগুলো আছে, তো সেই অটো গাড়িটি চার্জ দেওয়ার সময় চার্জারের যে রেকর্ডারটি আছে, তো সেই রেকর্ডার পজিশন যদি একে দেওয়ার সাথে সাথেই মিটারটি লালে চলে যাওয়ার কারণটা কি? তো আমরা এখানে 15 এম্পিয়ার সিলেক্টর করার আগেই তো কাটাটি লালে চলে যায়, এ থেকে কোনো ব্যাটারিতে সমস্যা হবে কিনা, এবং এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য বলেছেন। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এই লজিকটার উপরেই, যে আমাদের যে রেকর্ডার পজিশন, এটি যদি একে দেওয়ার সাথে সাথেই মিটারটি লালে চলে যায় কেন, তো এখান থেকে কোনো সমস্যা হবে কিনা, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে ভিডিওটি, সে ভিডিওটি অনেকেই এই সমস্যার প্রবলেমে পড়ে থাকেন। তো ভিডিওটি থেকে কি আসলে ব্যাটারিতে কোনো সমস্যা হবে কিনা, এবং না হলে কি চার্জারটিতে সমস্যা হবে কিনা, সে সম্পর্কে কিন্তু ভিডিওটি তৈরি করা। তো আমাদের যে প্রবলেমটি, সে প্রবলেমটি হচ্ছে চার্জারের যে রেগুলেটরটি আছে অথবা কাটা, তো চার্জারের যে রেগুলেটর সেকশনটি আছে, তো সেই রেগুলেটর সেকশন কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সিস্টেম থাকে। তো সেখানে ভোল্টেজ যদি কম থাকে তাহলে 1 থেকে বাড়াতে হয়। তো এখানে যদি রেগুলেটর সেকশন যদি 1 দেওয়া হয়, 1 দেওয়ার সাথে সাথেই আমাদের যে মিটারটি আছে, তো সেই মিটারটি একদম লালে চলে যায়। তো লালে যদি চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেকই প্রবলেম হতে পারে। তো লালে চলে গেলে কিন্তু এম্পিয়ার যে ব্যাটারির যে 15 থেকে 18 এম্পিয়ার সিলেক্টর থাকে, তো সেখানে কিন্তু আপনার এম্পিয়ারটা অনেক বেশি চলে যাবে। তো ব্যাটারিটি যদি বেশি এম্পিয়ারে চার্জ হয়, তাহলে কিন্তু ব্যাটারির যে প্লেটটি আছে, তো সেই প্লেটটি কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এবং ব্যাটারির প্লেট ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আপনার যে চার্জারটি আছে, তো সেই চার্জারটিতেও কিন্তু অনেক প্রকার প্রবলেম হতে পারে। তো এই লালে চলে যাওয়ার মধ্যেও কিছু কিছু সিস্টেম থাকে, সেটা একটু ভিন্নতর। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে চার্জারের যে রেগুলেটরটি আছে, তো সেই রেগুলেটরটি একে দেওয়ার সাথে সাথে গাড়িটি লালে চলে যাচ্ছে, গাড়ির যে মিটারটি সেটি লালে চলে যায়। তো মিটারটি লালে চলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে, 4 থেকে 5 মিনিট অথবা 10 মিনিটের মধ্যেই দেখা যায় যে চার্জারের যে কাটা মিটার, তো সেই মিটারটি কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসে। তো চার্জারটি মিটার যদি নিচে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লালে চলে যাওয়া পর সহজে নিচের দিকে আসে না, তো সেক্ষেত্রে বেশিক্ষণ যদি থাকে, তাহলে চার্জারের যে ডিসি সেকশনের তার এবং ব্যাটারির যে তারগুলা, সেই তারগুলা কিন্তু অবশ্যই হিট হয়ে যাবে। তো তারগুলা যদি গরম বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তারগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই তারগুলা পুড়ে যাওয়ার সাথে সাথে আপনার চার্জারটি পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেমটাই দুইটা হবে, চার্জার প্লাস ব্যাটারি দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার প্রথমেই দেখতে হবে যে আপনি কারেন্ট ভোল্টেজ কত আছে। কিছু কিছু ক্ষেত্রে কারেন্টের ভোল্টেজ বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম দেখা দিতে পারে, এবং নিউট্রালে যদি সমস্যা থাকে, নিউট্রালে বেশি প্রবলেম থাকলে সেক্ষেত্রে একদম ভোল্টেজ কম এবং ভোল্টেজ একদম হাই থাকতে পারে। তো সেক্ষেত্রে আগে ভোল্ট মিটার দিয়ে আসলে কারেন্টের ভোল্টেজটি কত আছে সেইটা আসলে ভালোভাবে চেক করে রাখবেন। কারেন্টের ভোল্টেজ 230 থেকে 40 এরকম যদি থাকে, তাহলে কোনো সমস্যা হবে না, এবং একদম যদি কম থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। তো লাস্টের যে পয়েন্টটি, সেটি হচ্ছে লালে যদি চলে যাওয়ার কিছুক্ষণ পরে যদি নিচে নেমে আসে, তো সেক্ষেত্রে চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আর যদি লালে অনেকক্ষণ চলে যাওয়ার পরে যদি অনেকক্ষণ থাকে, সেক্ষেত্রে যদি ব্যাটারি প্লাস চার্জারের তারগুলো গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেটা সমাধান করতে হবে। তো সমাধানটি করার প্রথমে আপনি ভোল্টেজটি চেক দিবেন, আর যদি এতেও যদি না হয়, তারপরে আপনার চার্জারটি আছে, তো সেই চার্জারটি দিকেও কিন্তু ভোল্টেজ কমানো যায়। তো চার্জারটি দিকে অবশ্যই ভোল্টেজটি কমাবেন, তাহলে কিন্তু আপনার চার্জার প্লাস ব্যাটারি দুইটাই ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।